ফ্রেন্ডস, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আর ভালো থাকার মতো একটা খবর তোমাদেরকে দেবো। তো এখন সকাল 7:30 মতো বাজে। তো আমার স্নান করা হয়ে গেছে, তাই জন্য আমি ছাদে এসেছি মিলতে। এই যে নাইটিটা মিলে দিয়েছি, আর এখন এখানে এক বালতি আছে। আর গিয়ে রুটি করব। বেশি যে যাবে তো 8টায়, কালকে রাতে পনির করেছিলাম, সেই পনিরটা আছে, রুটি করব, থালিয়ে হয়ে যাবে। আর চলো আর কথা বাড়াচ্ছি না, কারণ সকাল সকাল অনেক কাজ আছে। আর ঝটাপট মিলে নিই, তারপর আবার তোমাদের সাথে নিচে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, 8টা বেজে গেছে, আর ওদিকে বিশ্বজিৎ চলে গেছে ডিউটিতে। তো আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি প্রথমে ঢেঁড়স ভাজা করব, সেটা চাপিয়েছি। তো তারপর মাংস করব, কারণ মাছ, ছোট মাছ কাল এনেছিল, মোরলা মাছ, সেটা আছে, আগের দিন করেছিলাম। তো বলেছিল আমরা আনবো, এখন তো আম পাওয়া যায় না, তো আমরা দিয়ে, সর্ষে দিয়ে আমার শাশুড়ি মা করে, সেরকম করতাম, কিন্তু আমরা আনে নাই, তাই বাধ্য হই মাংস করব। আর বড়ো মাছ আছে 3 পিস। তো বাবান কালকে খেয়েছে, আজকে আর খেতে চাইছেন, খাবে না, মানে 2 দিন পর পর মাছ খেতে ভালো লাগে না। তো মাংসটাই করবো, আর একটু ওল সেতে দেবো। আর বাবার ঘুম থেকে উঠে গেছে, ওই ওকে এখন ব্রাশ করবো। বেশ চলো, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন 9:10 মতো বাজে। তো ওইদিকে আমি মাংসটা করছি, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো আর এইদিকে আমার বাবান দেখো, প্রথমে ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে খেলা করলো, তারপরে এখন হাঁ করে মুরগি দেখছে। মুখ তো বন্ধ করো, মুঙ্গলি টাইম, মুঙ্গলি দেখবে এখন 10টা পর্যন্ত, তারপরে খাবে, তারপর পড়তে বসবে, তারপরে আবার রোবট বয় না কি একটা হয়, সেটাও খানিক্ষণ দেখে। কি করবে, একা একা থাকে, ওকে তো টাইমটা ইয়ে করতে হবে। তো এইদিকে মাংসটা কষাচ্ছি, আর এখানে কুকারে আমি দুধ রেখেছি, ওইটা ওইটা সিটি মারবো, এখনো দুধ দিতে আসেনি, দুধের জন্য রেডি করে রেখেছি। তো সব মোটামুটি রেডি করে রেখে দিয়েছি, কাজ হতে এখন দেরি আছে। এখন ওটা সিটি মারবো, ভাত করবো, দুধ গরম করবো, বাবানের জন্য সুচি করবো, তারপর হবে। বেশ চলো করে নিই, তারপর পরে কথা হচ্ছে। চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি। প্রথমে তোমরা দেখতে পেলে ওল ভাতটা মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে চিকেনটা রয়েছে, আর তোমার এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, আজকের জন্য এইটুকুই। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন 11:30 মতো বাজে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম, কারণ শুকিয়ে গেছে। তো আতি দেওয়ার জন্য এখন রোদের জোর বেশ ভালোই হচ্ছে। তো তারপরে এই যে বাবানকে আমি পড়তে বসিয়েছি, এখন বাবান পড়া করছে। আর তোমাদের সকালবেলায় বললাম না একটা ভালো খবর দেবো, সেটা হচ্ছে এবারে মনে হচ্ছে বাড়ি যাওয়া হবে দুর্গা পুজোতে। তো 2 বছর তো দেখা হয়নি দুর্গা পুজোর, বাবান তো কোনোদিনই দেখেনি। তো এখানে টুকটাক যা দেখেছে, মানে এবছরে, আগের বছরে এখানে, তার আগের বছরে গুয়াহাটিতে। তো গুয়াহাটিতে যখন ছিলাম তখন তো অনেকটাই ছোটো ছিল। তো আমাদের সপ্তমীর দিন টিকিট হয়েছে 2 তারিখে, তার আগে আর কোনো টিকিট পাওয়া গেল না অক্টোবরের 2 তারিখে, কারণ এখন তো পুজোর সময়, তাই জন্য সব টিকিট ফুল হয়ে গেছে। কিন্তু তার জন্য মনে খুব আশা হচ্ছে যে বাড়ি যাওয়া হবে। কিন্তু আমার হাজব্যান্ডের জবটাই তো ওরকম, যেহেতু আর্মিতে জব করে, তো যতক্ষণ না ট্রেনে চাপছি যে ততক্ষণ আমি কনফার্ম নয় যে যাবো, যাওয়া হচ্ছে কি যাওয়া হচ্ছে না। তো 50% না যাওয়ার চান্স, তো 50% যাওয়ার চান্স। তো দেখা যাক কি হয়, ঠাকুর যদি চায় অবশ্যই এবারে যাওয়া হবে। তো মনে তো খুব আনন্দ হচ্ছে, শপিং বাগারা তো কিছুই হলো না, তার সত্ত্বেও পুজোতে বাড়ি যাবো তো আনন্দ হচ্ছে। তো কিছু তো সেরকম কেনা হয়নি, টুকটাক কিনেছি বাবানের জন্য, সেগুলো তোমাদের একদিন ব্লগে দেখাবো। তো মনটা খুবই আনন্দ হচ্ছে, বাড়ি যাব, আর বাড়ি যেতে বেশি দিনও নয়, তো আর 10-11 দিন পর মনে হচ্ছে বাড়ি যাব। তো আনন্দ হচ্ছে, এবারে দেখা যাক ভাগ্যে কি আছে, ভাগ্যে মানে ভাগ্যে কি হয়। তাই বেশ চলো, আজকে আর বকবক করবো না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বাবানকে পড়িয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো, তারপরে ওর পাপা আসবে, তারপর তো খাবো, আমাদের খেতে খেতে তো 2টো হয়ে যায়, তারপর বাসন ধুই, যা করতে করতে আমার 2:30 কম, আমি কোনো দিনই শুতে পারি না। বেশ চলো আর বকবক করবো না, আজকের জন্য আমার ব্লগটা এতটাই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তোমার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে। প্রতিদিন তোমরা সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।